বিএনপির পদত্যাগী নেতা সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ব্যক্তিগত সফরে সপরিবারে এখন স্কটল্যান্ডে অবস্থান করছেন। এ উপলক্ষে এডিনবরা বাংলাদেশী কমিটির পক্ষ থেকে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় ইস্টার্ন প্যাভিলিয়ন রেস্টুরেন্টে। কমিউনিটির বিশিষ্ট জনদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হুদা দুই নেত্রীর তীব্র সমালোচনা করে বলেন, বাংলাদেশের 16 কোটি জনগণ এই উভয় নেত্রীর কাছে জিম্মি হয়ে আছে এবং এর থেকে পরিত্রাণের বিভিন্ন উপায় নিয়ে তিনি দীর্ঘ আলোচনা করেন। আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষ দুইজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার কাছে জিম্মি, সম্পূর্ণভাবে জিম্মি। এবং এই ইচ্ছা অনিচ্ছা যে দুই নেত্রীর ইচ্ছা অনিচ্ছার উপর আমরা জিম্মি, তারা আজকে যেভাবে দেশ পরিচালিত হওয়া উচিত ঠিক সেইভাবে যেন দেশ পরিচালিত করতে পারছেন না। কারণ প্রতিটি মুহূর্তে আমরা প্রতিহিংসা নজির দেখছি, প্রতিটি মুহূর্তে মুখোমুখি পাল্টাপাল্টি সংঘাত সংঘর্ষ। সদ্য একটি আন্তর্জাতিক সংস্থার জরিপে রাজধানী ঢাকা বসবাসের জন্য বিশ্বে সবচেয়ে অযোগ্য শহর হিসেবে স্থান পাওয়ায় ব্যারিস্টার হুদা ক্ষোভ প্রকাশ করেন এবং রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতাকে এজন্য দায়ী করেন। কিছুদিন আগে আমরা দেখেছি যে ঢাকাবাসীদের ঢাকার ব্যাপারে একটা আন্তর্জাতিক জরিপে বলা হয়েছে ঢাকা এখন নিকৃষ্টতম জায়গা বসবাসের ক্ষেত্রে। একটা স্টেটের মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে পপুলেশন, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্থান হচ্ছে ক্যাপিটাল। সেই দেশের ক্যাপিটালে সে দেশের জনগণ বসবাস করার মতো তাদের যোগ্যতা নেই এবং এই সিটি সেটা দিতে পারছে না। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে এনি ডে দিস স্টেট ক্যান বি প্রোক্লেমড এজ আ ফেইলড স্টেট, ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত হওয়ার মতো একটা পর্যায়ে আমাদের দেশ চলে যাচ্ছে। 2010 সালে বিএনপির সমালোচনা করে তিনি দল থেকে বহিষ্কৃত হন এবং পরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়। দুই নেত্রী বিদ্বেষপূর্ণ রাজনীতিতে ক্ষুব্ধ হয়ে গত জুনে তিনি পুনরায় বিএনপি থেকে পদত্যাগ করেন এবং মূলধারার বিপরীতে একটি তৃতীয় মোর্চা গঠনের প্রক্রিয়ায় তিনি এখন সক্রিয়। স্কটল্যান্ডের এডিনবরা থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই নিউজ।